টলিগঞ্জের প্রথম সারির একজন তারকা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। প্রসঙ্গত, শ্রাবন্তী সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। তাছাড়া সেখানে এই তারকা তার নিত্যদিনের আপডেট শেয়ার করেন, পাশাপাশি প্রতিনিয়ত তাকে ছবি প্রকাশ করতে দেখা যায়। তাছাড়া মাঝে মাঝে অবশ্য খোলামেলা ছবি প্রকাশ করে থাকেন শ্রাবন্তী। তার জন্য অবশ্য সমালোচনার মুখে পড়তে হয় এই তারকাকে, তবে সেসকল সমালোচনাকে তেমন একটা পাত্তা দেন না শ্রাবন্তী। অন্যদিকে রিসেন্টলি শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। তাছাড়া তার প্রকাশ করা ছবিতে দেখা যায় কালো রঙের উইলার পোশাক পরে আছেন শ্রাবন্তী। পাশাপাশি হালকা মেকআপে খোলামেলা চুলে শ্রাবন্তীকে দেখতে অনেক সুন্দর লাগছে। তাছাড়াও সম্প্রতি প্রকাশ করা ছবিটির কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। পাশাপাশি আরেকজন তার রূপের প্রশংসা করেছেন। তাছাড়া অনেকে তাকে ভালোবাসার ইমোজি দিয়েছে। পাশাপাশি অনেকে তাকে হট বলে দাবি করেছেন। তাছাড়া অনেকে তাকে ক্রাশ বলেছেন। সো যাই হোক, সম্প্রতি সময় শ্রাবন্তী দর্শকদের কাছে এভাবে ভালোবাসা কুড়াচ্ছেন। প্রসঙ্গত, শ্রাবন্তীর হাতে বর্তমানে বেশ কয়েকটি কাজ আছে। তাছাড়া এই তারকা সে সকল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি সম্প্রতি সময় এই তারকাকে ডান্স বাংলা ডান্সের রিয়েলিটি শো এর বিচারকের ভূমিকায় দেখা যায়। তাছাড়া শ্রাবন্তী সর্বশেষ বাবুসেনা শিরোনামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন, তবে এখনো সেই সিনেমা শুটিং এর কাজ শুরু করা হয়নি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন, কালো পোশাকে দর্শকদের সামনে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।